আমি মাহাদি হাসান ড্যাফোডিল জাপান আইটি থেকে বলছি। আর ড্যাফোডিল জাপান আইটি স্টুডেন্টদেরকে সহায়তা করে জাপানি উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য, এটি একটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল। আজকে আমি আমাদের দুইজন কৃতি স্টুডেন্টদের সাথে কথা বলবো যারা সফলভাবে জাপানে ভিসা পেয়েছে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য। আসুন তাদের সাথে আমরা পরিচয়। শহীদুল, আপনি যদি বলতেন আপনি কোন স্কুলে সিলেক্ট হয়েছেন, আমি স্কুলটা কোথায় অবস্থিত? জাপানি এন ল্যাঙ্গুয়েজ স্কুলে, এটা টোকিও ইকুবুকুরিতে অবস্থিত। আপনি আপনার কোন সেশনের জন্য সিলেক্ট হয়েছেন, কোন সেশন? জুলাই সেশন। আপনি আচ্ছা, আমরা এটা শুনতে পাই যে জাপানিজ ভাষা শেখাটা বেশ কঠিন একটা ব্যাপার, একটা নতুন ভাষা, এটা অনেক সময় মনে রাখা খুব কঠিন। এই ব্যাপারে ডিজিআইটি আপনাদেরকে কিভাবে সাহায্য করলো, কিভাবে আপনার ভাষাটা শিখলো? নতুন ল্যাঙ্গুয়েজ হিসেবে একটু প্রথম প্রথম একটু কঠিন মনে হবে, কিন্তু এর জন্য আমাদের ডিজিআইটির অন অফ দ্য বেস্ট টিচার কিছু আছে, তাদের সাপোর্টে তাদের হেল্পে আমরা মোটামুটি ভালোভাবে শিখতে পারছি ল্যাঙ্গুয়েজটা। আপনি যদি কিছু নতুন একটা ভাষা শিখতে অনেক কষ্ট করতে হয়, কষ্ট করলে আমাদের কোনো কিছু অসম্ভব। আর ডিজিআইটি টিচার অনেক সাপোর্ট করছে, তাদের সাপোর্ট ছাড়া আমাদের কখনোই কিছু সম্ভব ছিল না। সো আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব। আমরা এটা প্রায় শুনতে পাই জাপানে যাওয়ার জন্য বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়, এবং এই ডকুমেন্টগুলো জোগাড় করা এবং সঠিকভাবে উপস্থাপন করা বেশ কঠিন একটা ব্যাপার। তো এই ব্যাপারে আপনাদেরকে কে সাহায্য করলো বা কীভাবে আপনারা ডকুমেন্টগুলো জমা করলো, তৈরি করলো, যদি সেগুলো একটু বলতে? এই যে ডিজাইটি ডকুমেন্টটি আমার মনে হয় অনেক ভালো, তাদের সাপোর্টে আমরা ডকুমেন্টগুলো ইজিলিভাবে করতে পারি। কিছু না বুঝলে তাদেরকে বোঝায় টুঝায় নিয়ে কীভাবে করা যায়, কোথায় যায় করবে কী করবে, জাপানের টোকিও শহর তো বেশ ব্যয়বহুল একটা শহর, আপনারা কি জাপানে গিয়ে কাজ করতে পারবেন পড়াশোনা করার অবস্থা? বাসার ব্যাপারে হ্যাঁ অবশ্যই সাপোর্ট করে, কারণ ডিজাইটি অনেক সিনিয়র ভাইরা আছে, তাদের এখানকার টিচারের মাধ্যমে কন্ট্যাক্ট করি, ভাইদের সাথে বললাম, ভাইরা বললো যে হ্যাঁ ঠিক আছে তোমার বাসা ঠিক করতেছে। আচ্ছা শাহরিয়ার, এখন আমরা যেটা বলতে চাই, দীর্ঘ একটা সময় আপনারা দুজনই ড্যাফোডিল জাপান আইটির সাথে ছিলেন, প্রতিটা প্রতিষ্ঠানের কিছু ভালো এবং খারাপ দিক থাকে, আপনারা কি বলবেন আমাদের কোন দিকটা ইমপ্রুভ করা প্রয়োজন আপনাদের মতামত অনুসারে দীর্ঘ সময়ের ব্যবধানে? আমি প্রথমেই বলবো যে ডিজাইটির টিচারগুলো যারা আসতেছে অনেকদিন থাকার পরে, তারা যখনই তাদের একটু ভালো ফেভারে চলে এসেছে তখনই তারা চলে যাচ্ছে। আমি চাচ্ছি যে ডিজাইনের টিচাররা যেন বাইরে না চলে যায়, এখানে যেতে চেষ্টা করবে। আপনি আসলে আমার মনে হয় একটা জাপানি ওই ভাষায় একটা টিচার বেশি করে থাকা উচিত, এখানে যদি জাপানিজ টিচার বেশি রাখা হয় অবশ্যই স্টুডেন্ট অনেক সাপোর্ট পাবে। আর এটা ডকুমেন্টস যদি আরেকটু ইম্প্রুভ করতে পারে, যাতে কেউ বলতে না পারে আমাদের ডকুমেন্টসের জন্য আমাদের ভিসাটা মিস হয়েছে বা সিউটা মিস হয়েছে, সেই জন্য আমার মনে হয় ডকুমেন্টস টিমটা হাত করা উচিত। জি, আপনাদের বন্ধু অথবা পরিবার অথবা কলিগ কেউ যদি জাপানে যেতে চায় এবং তারা যদি ভাষা শিখতে চায়, সেক্ষেত্রে আপনারা কি আমাদেরকে রেফার করবেন? শৈলী, হ্যাঁ অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা এখন একটু জালাল স্যারের কাছে যাব। জালাল স্যার আমাদের একজন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, তিনি জাপানিজ ভাষা শেখান, এবং জালাল স্যারের আন্ডারে এই দুজন স্টুডেন্ট, তারা এম্বাসি ফেস করেছে এবং সফলভাবে ভিসা পেয়েছে। স্যার, এদের দুজনের ব্যাপারে যদি আপনি কিছু বলতেন বা এদেরকে কীভাবে আপনি গাইড করলেন যার জন্য তারা ভিসাটা পেল? জি ধন্যবাদ। তো ওরা দুজন প্রথম থেকেই বেশ মনোযোগী ছিল, ভালোভাবে লেখাপড়া করেছে, আমরা যা টাস্ক দিয়েছি সেগুলো কমপ্লিট করেছে এবং পর্যায়ক্রমে কাজগুলি করাতে, টাস্কগুলি করাতে এবং প্র্যাকটিসগুলি করাতে তাদের সফলতা চলে আসে।
এটা প্রায়ই শোনা যায় জাপানের এম্বাসিতে যাওয়ার পর এম্বাসি যে ইন্টারভিউটা হয় জাপানিজ ভাষার উপর, ইন্টারভিউটা অনেক স্টুডেন্ট ওইভাবে পারফরমেন্স দেখাতে পারে না, ফলশ্রুতিতে তারা ভিসাটাও পায় না। সেক্ষেত্রে আপনার মতামত কি, কীভাবে তারা এটার ব্যাপারে ইম্প্রুভ করতে পারে? সেটার জন্য তাদেরকে শুরু থেকে ভালোভাবে পড়তে হবে, আমাদের যে কোর্স ম্যাটেরিয়ালস আছে সকলে শেষ করতে হবে, আমাদের যে আর বিভিন্ন ইনস্ট্রাকশন আছে সেগুলি কমপ্লিট করতে হবে এবং পাঞ্চল হতে হবে। অনেক ধন্যবাদ আর আপনাদের দুজনকে বেস্ট অফ লাক, এবং এইভাবে প্রতিনিয়তই ভিসা পাচ্ছেন এপ্রিল জাপান আইটির থেকে। সামনে আমাদের অক্টোবর সেশনের রেজাল্ট আসছে আর এই মধ্যে আমরা এপ্রিল এবং জানুয়ারি 2019 সালে কাজ শুরু করেছি। যদি আপনি অথবা আপনার পরিচিত কেউ আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর মনে রাখবেন, কোনো কাজই কঠিন না যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায় এবং সঠিক সহায়তা সঠিক সময়ে পাওয়া যায়। ধন্যবাদ।